গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সরকার ফ্যামিলির নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক পিসি এদিকে সকালে গরম গরম নিয়ে চলে এসেছে বাজার থেকে পরোটা আর সাথে ঘুগনি। সকালবেলায় পিসি বাজারে গেছিল আর বাজার থেকে দেখো জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে চলে এসেছে। তো বেশ কয়েকদিন ধরে মাংস খাওয়া হচ্ছিল, মাছ খাওয়া হচ্ছে না, তো আজকে তেলাপিয়া মাছের ঝাল করব ভাবছি। তো একপাশে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডালও বসানো হয়ে গেছে, টক ডাল হবে আর এখানে ভাত হচ্ছে। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, পরোটা এনেছিল পিসি তো সেটাই খেলাম আর এখন ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে পিসি একদম জ্যান্ত তেলাপিয়া মাছ এনেছিল বাজার থেকে আর সেটা এখন এই যে কেটে দিচ্ছে। আজকে তেলাপিয়া মাছের ঝাল হবে। এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে অলরেডি আর এদিকে কালিয়া হবে, তার জন্য এখানে জল দিয়ে একটু ফোটাবো ভাবলাম। আর এদিকে টক ডাল হচ্ছিল, হতে হতে পুরো গ্যাসটাই শেষ হয়ে গেছে। একটু দেখো পুরো বন্ধ করে রেখে দিতে হয়েছে, জানি না কীভাবে এবার রান্নাটা কমপ্লিট করব। রান্না করতে করতে হঠাৎই গ্যাস শেষ হয়ে গেছে, জানি না এখন কি করব। আগে দেখি ওকে ফোন করব, ফোন করে শুনি গ্যাসটা দিয়ে যেতে পারি কি না, যেহেতু সকালে পরোটা খেয়েছিলাম একটু অসুবিধা হবে না একটু লেট হলে। আর ভীষণ গরম, ঘেমে বুঝতেই পারছো অবস্থা খারাপ হয়ে গেছে আর তার উপরে এরকম একটা ভোগান্তি শিকার হলাম। তো দেখি ওকে ফোন করে ও কী ব্যবস্থা করতে পারে। ওকে ফোন করেছিলাম আর ও বললো এখন গ্যাসের বইটা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি, তো এখন যাচ্ছি গ্যাসের দোকানে দেখি এখন দেয় কি না, আর দিলে রান্না করব না হলে কাকার বাড়ি যেতে হবে, দেখা যাক কী হয় না হয়। তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো। তো শেষমেশ দোকানটা খোলা ছিল, আর একটু যদি লেট করতাম তাহলে আজকে আর দোকানটা খোলা পেতাম না। আর কাকাকে একবার বলা মাত্র কাকা সাথে সাথে নিজে চলে এসেছে আমার বাড়িতে গ্যাস লাগিয়ে দেওয়ার জন্য, আর কাকার দোকান যেহেতু বন্ধ করার টাইম হয়ে গেছিলো। কাকা গ্যাসটা দিয়ে গেল আর এই দেখো এবার রান্নাটা হচ্ছে, শেষমেশ রান্নাটা কমপ্লিট করতে পারবো ভাবছি। এখন চলে এসেছি দোকানে, চিনিও শেষ হয়ে গেছে আর তেলটাও যেহেতু নেই, রান্না করতে করতে চিনি ফুরিয়ে গেছে, যার জন্য এখন আমরা চলে এসেছি দোকানে চিনি নিতে। তো দোকানে ছিল বেশ ভিড় আর এই যে আমার চিনি নিয়ে আসা হয়ে গেছে, আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর আজকে তেলও শেষ হয়ে গেছিলো তো তেলটাও একবারে নিয়ে চলে আসলাম। বর বাড়িতে নেই, দিদিমাও বাড়িতে নেই আর শুধু পিসি আছে, তো যে এরকম একটা ভোগান্তির শিকার হলাম আজকে ভীষণই মানে খারাপ লাগছে, যে রান্না করতে গিয়ে হঠাৎ গ্যাস শেষ হয়ে গেছে, চিনিও ছিল না, তো একা একাই সবটা ম্যানেজ করতে হলো, বরকে পাশে পেলাম না আজকেও, ও ফোনে ফোনে যেটুকু করা সেটুকু আমাকে হেল্প করেছে। সত্যি ভীষণ খারাপ লাগছে যে ও থাকলে এতটা আমাকে কষ্ট করতে হতো না আর কষ্ট করতে দিতও না, কিন্তু যেহেতু ও নেই যার জন্য নিজেকেই গ্যাসের বইটা খুঁজতে হলো, নিজেকেই দৌড়ে গিয়ে গ্যাস আনতে যেতে হলো। বর পাশে না থাকলে যে এতটা অসুবিধা হয় তার কিছু কিছু প্রমাণ আস্তে আস্তে পাচ্ছি, খুব মানে কষ্টও হচ্ছে আর খারাপও লাগছে যে ও সত্যি আমার পাশে থাকলে আমাকে কিচ্ছু করতে দিতো না, মানে এতটা ও নিজেই সব কিছু করে। আর কিন্তু যেহেতু ওকে পেলাম না, আজকে দিদিমাও নেই, এমন একটা মুহূর্ত সবাইকে নিজে একাটা করতে হচ্ছে এই গরমের ভেতরে, একটা রান্না তারপরে গ্যাস শেষ, দৌড়াদৌড়ি, প্রচণ্ড বাজে একটা অবস্থা, মানে কী বলবো ঘেমে নিয়ে একা হয়ে গেছি। তো যাই হোক এখন রান্নাটা আগে কমপ্লিট করি। লাস্ট আমার রান্না কমপ্লিট, এখানে ভাত হয়ে গেছে, এখানে করেছি মাছের কালিয়া আর এদিকে আছে টক ডাল। আজই যেন সব প্রবলেম একবারে আমার ঘাড়ে চেপে বসেছে আর জলটাও শেষ হয়ে গেছিলো, তো ভাগ্য ভালো যে জলটা আজকেই দিয়ে গেল ভাইও। তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর বলে না বিপদ যখন আসে একদম চারিদিক থেকে আসে, আজ হয়েছে আমার অবস্থা ঠিক তাই। একদিকে চিনি শেষ, একদিকে তেল শেষ হয়ে গেছিলো, দেখলে যে জলও শেষ হয়ে গেছিলো, আজকেই জল দিয়ে গেছে। আর সব থেকে বড় সমস্যা রান্না করতে করতে গ্যাসও শেষ হয়ে গেছে আর সবটা আমাকেই ম্যানেজ করতে হলো, আর এতটাই গরম আজকে তার ভিতরে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। আর আজকে শ্যাম্পু করেছিলাম, চুলটা পুরোই পেয়েছে, তো ভাবছি এখন একটু রেস্ট নেবো, একটু ঘুমাবো, তারপরে ঘুম থেকে উঠে একবারে খাবো।
ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বিকাল হয়ে গেছে, আর আকাশটা বেশ আজও মেঘলা মেঘলা করছে। তো এখন একটু ছাদে যাব, ছাদে হাঁটাহাঁটি করি, আর আমি বাড়ি ছাদ থেকে চাচ্ছি বাড়িতে শেয়ার করবো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমি ছাদে চলে এসেছি, আর ছাদের ওপর থেকে দেখো চারিপাশটা কতটা সুন্দর। কাকা বাড়িটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি নিচের থেকে। আর কাকা বাড়ি প্রচুর কিন্তু লিচু হয়েছে। আর এই দেখো কাকার গাছে কত লিচু হয়েছে। আর নিচের দিকে যে লিচুগুলো ছিল না, সেগুলো কিন্তু পেরে পেরে আমরা রোজই খাচ্ছি। আর ওপরের লিচুগুলো যেহেতু অনেকটাই উঁচু, যার জন্য পাততে অসুবিধা হচ্ছে। আর কাকা কিন্তু রোজ পেলে রোজই আমাকে দিয়ে যাচ্ছে। আর লিচুগুলো খেতেও খুব মিষ্টি। আর দেখো পুরো থোকায় থোকায় লিচু হয়েছে। আর আজও কাকা লিচু পেরেছে। তো আমি কাকা বাড়ি থেকে চলে আসার পর কাকা আজকেও আমাকে লিচু দিয়ে গেছে। হঠাৎ করে আজও ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। রোজকার ডিউটি, এখন থেকে রোজ ঝড় বৃষ্টি হচ্ছে। আর কোথায় কোথায় এমন ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই তোমার কমেন্ট বক্সে আমাকে জানিও। বাইরে তো ঝড় কমে গেছে, কিন্তু বৃষ্টি এখনও পড়ছে। আর যেহেতু কারেন্টও নেই, তো মোমবাতি ধরিয়ে বসে পড়েছি। আর কাকা কিন্তু বিকালবেলায় দিয়ে গেছিলো গরম গরম মোগলাই, তো খাওয়া হয়েছিল না। এখন ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমি আর পিসি বসে পড়েছি এখন মোগলাই খেতে। তো অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম কারেন্ট আসছে না, আর রাতের রান্নাও করতে হবে যেহেতু, আর বাইরে দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার। তো তার মাঝখানে দুটো মোমবাতি ধরিয়ে এখন চলেছি রান্না করতে। আর আজকে রাতে রান্না হবে রুটি। তো দুটো মোমবাতি বললাম না, তো পুরো অন্ধকার না, মানে পুরো রান্নাঘরটা ভীষণ পরিমাণে অন্ধকার। তো পিসি এখানে দেখো রুটি ভাজা শুরু করে দিয়েছে, আর বলতে বলতে আমাদের সব রুটি একদম কমপ্লিট। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আর কারেন্ট এখনও আসেনি। আর কে কে এরকম সমস্যার সম্মুখীন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখতেই পাচ্ছ পেছনে মশারিটা আমি নিয়েছি, শুয়ে পড়বো, অনেকটাই রাত হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।